এদিকে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হলো স্বাধীনতা দিবস। জেলাশাসক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রেশমি কমল, জেলার এসপি দীনেশ কুমার সহ অন্যান্যরা। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের জেলার সভাপতি সৌরভ চক্রবর্তীর নেতৃত্বে পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হলো। এদিন ভারতীয় জনতা পার্টির দেবরা মধ্য মণ্ডলের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও ভারত মাতার পুজো করার পাশাপাশি ব্রাহ্মণ ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বেশ কয়েকজন কর্মী। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আদর্শকে মেনে ওনার নির্দেশকে বাতিল করে আমরা পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যেকটি মহাবিদ্যালয়েই আমরা আজকে স্বাধীনতা দিবস উদযাপন করেছি। আজকে আমরা মেদিনীপুর শহরে মেদিনীপুর কলেজ স্কোয়ারে মেদিনীপুর কলেজের সামনে আমরা 74তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এখন শহীদ হৃদয়ে মাল্যদান করছেন আমাদের মন্ত্রী মহোদয় মাননীয় সৌমেন্দ্রনাথ কুমার।